হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক লাস্ট কোনো একটা ভিডিওতে আবু তারেক রনি ভাইয়া আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে কনফিউশন ম্যাট্রিক্সের ওপর একটা ভিডিও তৈরি করি সো দ্যাটস ওয়াই রনি ভাইয়ের কথাটাকে রেসপেক্ট করে আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি আই হোপ এই ভিডিও থেকে আপনারা অনেক অনেক ইনফরমেটিভ নলেজ পাবেন ওকে তাহলে শুরু করা যাক তো প্রথমে বলে রাখি আসলে কনফিউশন ম্যাট্রিক্স জিনিসটা কী তো এটা আসলে এত কঠিনভাবে চিন্তা করার কিছু নাই তো এটা নর্মালি হচ্ছে টু ইন্টু টু ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স বাট এখানে বলে রাখা ভালো যে কনফিউশন ম্যাট্রিক্স নিজে কোনো পারফরমেন্স ম্যাট্রিক্স নয় কিন্তু ক্লাসিফিকেশনের জন্য বাকি যতগুলো পারফরম্যান্স ম্যাট্রিক্স আছে সবগুলোই তৈরি হয় এই কনফিউশন ম্যাট্রিক্স থেকে ওকে সো দ্যাটস ওয়াই এই কনফিউশন ম্যাট্রিক্সটা বোঝা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সাপোজ একজন রোগী সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদমের ইনপুট হিসেবে দিয়েছি এবং সেই অ্যালগোরিদমের কাজ হচ্ছে আমাদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে একটি প্রেডিকশন করবে লাইক ওই রোগীর করোনা ভাইরাস আছে কি নাই এই ধরনের ওকে তাহলে এখন চিন্তা করে দেখুন এখানে টোটাল পসিবল কয় ধরনের কেচ হতে পারে এই কথাটা আমি আরেকটু ক্লিয়ার করি এটা অবশ্যই একটা অ্যালগোরিদমের আউটপুটের কথা বলছি আমি লাইক একটা অ্যালগোরিদম যখন আউটপুট দেবে তখন এই আউটপুটটা টোটাল পসিবল কত ধরনের হতে পারে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনফিউশন ম্যাট্রিক্স ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রু পজিটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ ট্রু নেগেটিভ তো এই চারটাই কেস হইতে পারে এর বাইরে কোনো কেস হবে না ওকে তো ট্রু পজিটিভ মানে কি দেখেন এই যে ওয়ার্ড দুইটা আছে ট্রু অ্যান্ড পজিটিভ এর মধ্যেই কিন্তু আনসারটা আছে ওকে ট্রু পজিটিভ দ্যাট মিন্স অ্যালগোরিদম বলতেছে যে রোগীর করোনা ভাইরাস আছে এবং সত্যিই আছে ওকে যেহেতু সত্যিই আছে সো দ্যাটস ওয়াই ট্রু অ্যান্ড পজিটিভ ওকে তারপর আসি ফলস পজিটিভ তো পজিটিভ পজিটিভ মানে কি। মানে অ্যালগ্রেদম বলতেছে যে রোগীর করোনা ভাইরাস আছে কিন্তু আসলে নেই ওকে দ্যাট মিন্স আমাদের অ্যালগ্রেদম যেটা প্রেডিক্ট করতেছে সেটা হচ্ছে ভুল ভুল প্রেডিক্ট করতেছে এটা হইতে পারে আরেকটা কেস হইতে পারে সেটা হচ্ছে ফলস নেগেটিভ তো অ্যালগোরিদম বলতেছে যে রোগীর করোনা ভাইরাস নেই কিন্তু আসলেই আছে এটা আরেকটা কেস হইতে পারে দেন হইতে পারে ট্রু নেগেটিভ তো ফলস নেগেটিভটাও কিন্তু ভুল ওকে এটাও কিন্তু আমাদের মেশিন ভুল প্রেডিক্ট করতেছে দেন আরেকটা হইতে পারে ট্রু নেগেটিভ তো ট্রু নেগেটিভ মানে কি অ্যালগোরিদম বলতেছে যে রোগীর করোনা ভাইরাস নেই এবং সত্যি নেই সো সো এখানে দেখেন ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ এই দুইটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই বিকজ এই দুইটাই সত্য মানে যেটাই অ্যাকচুয়াল আনসার সেটাই প্রেডিক্ট করতেছে বাট আমাদের প্রবলেমটা হচ্ছে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ নিয়ে আমরা আরেকটু আগাই তাহলে আরও পুরোপুরি বুঝতে পারবেন আপনারা এখানে দেখেন আমাদের এই সাইডে হচ্ছে অবজার্ভড ক্লাস অবশ্যই ইয়েস নো দেন এই উপরের দিকে হচ্ছে প্রেডিক্টেড ক্লাস ওকে তো এই পজিশনে দেখেন আমাদের অবজার্ভড ক্লাস হচ্ছে নো অ্যান্ড প্রেডিক্টেড ক্লাস এটাও নো সো যখন অবজার্ভড ক্লাস অ্যান্ড প্রেডিক্টেড ক্লাস দুইটাই নো হবে দ্যাট মিনস ট্রু নেগেটিভ ওকে মানে অ্যালগোদাম বলতেছে রোগীর করোনা ভাইরাস নেই এবং সত্যিই নেই দেন এদিকে দেখেন পরেরটা হচ্ছে অবজার্ভড ক্লাস নো বাট প্রেডিক্টেড ক্লাস হচ্ছে ইয়াস দ্যাট মিন্স ফলস পজিটিভ ওকে সো ফলস পজিটিভ মানে কি ফলস পজিটিভ হচ্ছে অ্যালগোরিদম বলতেছে রোগীর করোনা ভাইরাস আছে কিন্তু আসলে নেই ওকে সো দ্যাটস ওয়াই ফলস পজিটিভ এই পজিশনে মানে একটা ইয়াস একটা নো অবশ্যই আমাদের একটা ইয়াস একটা নো এটা হইলে আমরা বুঝবো যে এইখানে প্রবলেম আছে দ্যাট মিন্স এখানে আমাদের অ্যালগোরিদম প্রপারলি অ্যান্সার দিতে পারতেছে না দেন আমরা এখানে আসি আমাদের অবজার্ভ ক্লাস হচ্ছে ইয়াস এবং প্রেডিক্টেড ক্লাস এটা হচ্ছে নো সো যেহেতু আমাদের অবজার্ভ ক্লাস এবং ক্লাস নো দ্যাট মিনস আমাদের এখানে আনসারটা আসবে ফলস নেগেটিভ সো ফলস নেগেটিভ মানে কি অ্যালগোরিদম বলতেছে যে রোগীর করোনা ভাইরাস নেই কিন্তু আসলেই আছে দেন অবজার্ভ ক্লাস হচ্ছে ইয়াস এবং প্রেডিক্টেড ক্লাস এইটাও তো যেহেতু দুইটাই ইয়াস সো দ্যাট মিনস এখানে আর কোনো আমাদের প্রবলেম নেই এটা হচ্ছে ট্রু পজিটিভ মানে অ্যালগোদাম বলতেছে আমাদের করোনা ভাইরাস আছে এবং সত্যি আছে তো তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ আমাদের মোটেও কাম্য নয় এখন প্রবলেমের ধরনের উপর ভিত্তি করে আমাদের ঠিক করতে হবে যে আমরা আসলে ফলস পজিটিভের হার মিনিমাইজ করবো নাকি ফলস নেগেটিভের হার নাকি দুইটাই আমাদের মিনিমাইজ করতে হবে ওকে সো তিনটার জন্যই আমি তিনটা আলাদা আলাদা এক্সাম্পল দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কখন আমাদের কোনটার হার মিনিমাইজ করতে হবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আমাদের ডাটা সেটের উপর এবং আমরা কি চাচ্ছি আউটপুট হিসাবে সেটার উপর যেমন প্রথমেই আসি ফলস পজিটিভের ক্ষেত্রে লাইক যদি একজন করোনাভাইরাস রোগীর উদাহরণ থেকে বলি সাপোজ ফলস পজিটিভ মানে হচ্ছে কোনো রোগীর করোনাভাইরাস নেই তাকে ভুল করে বলা হয়েছে যে তার করোনা ভাইরাস আছে এর ফলে কি হবে তার করোনাভাইরাস না থাকা সত্ত্বেও হয়তো তার করোনাভাইরাসের ট্রিটমেন্ট করা হবে এটা অবশ্যই খারাপ এবং ক্ষতিকর বাট একটু চিন্তা করে দেখেন যদি আমাদের ফলস নেগেটিভ পাই তাহলে কি হবে ফলস নেগেটিভ মানে হচ্ছে কোনো রোগীর করোনাভাইরাস থাকা সত্ত্বেও মেশিন আমাদের রিপোর্ট দিবে হচ্ছে যে তার করোনাভাইরাস নাই তাহলে যেটা হবে সেই রোগী হয়তো সেই ভুল রিপোর্ট নিয়ে খুশি মনে বাসায় চলে যাবে কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই করোনা ভাইরাসটা তার মাধ্যমে হয়তো তার ফ্যামিলিতে ছড়াবে বা তার এলাকায় ছড়াবে বা এর বড় একটা ইফেক্ট আমাদের দেশের উপরও পড়ে যাবে সুতরাং দুটির মধ্যে তুলনা করলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাই যে এই ক্ষেত্রে দুই একটা ফলস পজিটিভ চলে বাট এক্ষেত্রে যতটুকু ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে ফলস নেগেটিভ থাকলে ওকে সো এই ক্ষেত্রে ফলস পজিটিভের থেকে ফলস নেগেটিভ রেজাল্টটাকে মিনিমাইজ করাটা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আমরা আমাদের অ্যালগ্রিদমে আমাদের ইমেইল স্প্যাম কিনা সেটা চেনার জন্য আমরা ট্রেনিং করাই তাহলে সেই ক্ষেত্রে ফলস পজিটিভ থাকলে আমাদের অ্যালগ্রিদম আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইমেইলগুলো ভুলক্রমে স্প্যাম ভেবে মুছে দেবে ওকে যার ফলে আমাদের বেশ বড় ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় কিন্তু যদি ফলস নেগেটিভ আসে তাহলে কয়েকটা আজে বাজে মেইল হয়তো আমাদের ইনবক্সে চলে আসবে আর তেমন কোনো বড় ক্ষতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা ফলস নেগেটিভের থেকে ফলস পজিটিভটা মিনিমাইজ করাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে আবার যদি আমরা কোনো ফেসিয়াল রিকগনিশন অ্যাপসের কথা চিন্তা করি সেক্ষেত্রে বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেমের ওপর বেচ করে হয়তো কোনো একটা ফেসিয়াল রিকগনাইজেশন সফটওয়্যার ডেভেলপ করলো বাট এক্ষেত্রে কিন্তু আপনি ফলস নেগেটিভ ফলস পজিটিভ দুইটাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বিকজ আপনি যদি ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ দুইটাই মিনিমাইজ করতে না পারেন তাহলে হয়তো ভুল কোনো মানুষ আপনার ভেতরে এন্ট্রি নেবে সো সেক্ষেত্রে হয়তো কি হবে একটা প্রবলেম ক্রিয়েট হবে ওকে সো এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটাই মিনিমাইজ করতে হবে ওকে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে সিস্টেমের যে চাহিদা অথবা আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে ডাটা সেটের ওপর বেচ করে সেই অনুযায়ী আমাদের কোনটা মিনিমাইজ করবো সেটা ঠিক করতে হবে ওকে তো কনফিউশন ম্যাট্রিক্সের ওপর উপর বেচ করে আমরা বেসিক কিছু ক্যালকুলেশন করতে পারি লাইক এর আগে আপনারা শুনেছেন অনেকবার হয়তো অ্যাকিউরেসি কথার সাথে আপনার পরিচিত সো সিমিলারলি অ্যাকিউরেসি দেন প্রেসিশন দেন রিকল দেন এফ ওয়ান মেজর সো এই সবগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি এই কনফিউশন ম্যাট্রিক্সের উপর বেস করে ওকে তো এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি তার কিছু রুলস আছে সো এই রুলসের ওপর বেস করে আমরা এগুলো ক্যালকুলেশন করব ওকে তাহলে সবার প্রথমে আসি অ্যাকিউরেসি যেহেতু আমরা অ্যাকিউরেসি কথাটার সাথে অলরেডি পরিচিত অ্যাকিউরেসি মিনস আমরা জানতাম যে আসলে কত অ্যাকিউরেট অ্যান্সারটা দিচ্ছে সেটার একটা পার্সেন্টেজ সেটা হতে পারে জিরো থেকে ওয়ান এর মাঝে যে কোনো একটা সংখ্যা তো এটা তো জাস্ট একটা ইনফর্মাল কথা বললাম আমি বাট আমি যদি একটা ফর্মালি বলতে চাই তাহলে অ্যাকুরেসি হচ্ছে মূলত যে কতগুলো সঠিক প্রেডিকশন দিতে পারলো এইটার হিসাব নিকাশ ওকে অর্থাৎ আমাদের মূল কাজ এখন হচ্ছে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ নিয়ে আমি আবার বলতেছি এখন তাহলে আমাদের অ্যাকুরেসির ক্ষেত্রে মূল কাজ হচ্ছে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ নিয়ে বিকজ আমরা আমি একটু আগে বলছিলাম যে ট্রু নেগেটিভ এবং ট্রু পজিটিভ এই দুইটাই হচ্ছে সঠিক মানে মানে আমার অ্যালগোরিদম সঠিক অ্যান্সার দিচ্ছে মানে ভালোকে ভালো বলতেছে খারাপকে খারাপ বলতেছে ওকে সো তাহলে অ্যাকিউরে বের করার যে সূত্রটা সেটা হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ যেগুলো সঠিকভাবে প্রেডিক্ট করতে পারলো ডিভাইডেড বাই আমাদের টোটাল প্রেডিকশন এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকিউরেসি ওকে তাহলে কনফিউশন ম্যাট্রিক্স থেকে কীভাবে আমরা অ্যাকিউরেসি ক্যালকুলেশন করতে পারি সেটা আমরা দেখে নিয়েছি তো এখন আসি আমরা প্রেসেশন ওকে সো প্রেসেশন কি এটা যদি আমি বলতে চাই প্রেসেশন মানে হচ্ছে আমাদের আমি যদি করোনা ভাইরাসের এক্সাম্পল থেকেই আমি বলি তাহলে অ্যালগরিদম অ্যাকচুয়ালি যতজন রোগীকে করোনাভাইরাস আছে বলে ঘোষণা দিয়েছে এবং তাদের সবার মধ্যে যাদের আসলেই এই ভাইরাসটা আছে এদের হচ্ছে একটা অনুপাত ওকে আমি আবার বলতেছি অ্যালগরিদম অ্যাকচুয়ালি যতজন রোগীকে করোনা ভাইরাস আছে বলে ঘোষণা দিয়েছে অলরেডি দিয়ে দিয়েছে এবং তাদের সবার মধ্যে আসলেও যাদের এই ভাইরাসটা আছে এদের একটি অনুপাত সো প্রেসিশন ইকুয়াল পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ প্লাস ফলস পজিটিভ ওকে সো যখন প্রেসেশন ক্যালকুলেশন করবো তখন পজিটিভ প্লাস ফলস পজিটিভ অ্যান্ড যখন রিকল ক্যালকুলেশন করবো তখন হচ্ছে পজিটিভ প্লাস ফলস নেগেটিভ সো প্রেসেশনের সময় আমরা আমরা ফলস পজিটিভ হিসাব করবো আর রিকলের সময় ফলস নেগেটিভ হিসাব করবো ওকে সো তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক ধরা যাক আমাদের এক হাজার জন সম্ভাব্য রোগীর মধ্যে মাত্র একশো জনের মধ্যে আসলেও করোনা ভাইরাস আছে বাকি নয়শো জন নেই এখন ধরা যাক আমাদের অ্যালগোরিদম খুবই অকার্যকর এবং সে সবাইকেই করোনার রোগী হিসেবে সন্দেহ করছে সুতরাং অ্যালগোরিদমের রিপোর্ট দিবে এক হাজার জনের মধ্যে সবাই করোনা ভাইরাসের রোগী অর্থাৎ ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ ইকুয়াল ওয়ান থাউজেন্ড কিন্তু বাস্তবে রোগী হচ্ছে কিন্তু একশো জন বাট আমাদের অ্যালগোরিদম বলতেছে যে না এক হাজার এক হাজার জনের মধ্যে এক হাজার জনই আক্রান্ত তো তাহলে এক্ষেত্রে আমরা প্রেসিশন কীভাবে কাউন্ট করবো সো প্রেসিশন ইকুয়াল হানড্রেড ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড মানে হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ ওকে সো তাহলে এক্ষেত্রে আমাদের আনসার আসবে পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ দশ পার্সেন্ট অ্যাকচুয়ালি আমি এক্সট্রিমলি সরি বিকজ এর মধ্যে আমি চার পাঁচবার আমার রেকর্ডিংটা অফ করছি এই বৃষ্টির কারণে অ্যাকচুয়ালি আমি যেখানে বসে ভিডিওটা তৈরি করতেছি হ্যাঁ এখান থেকে আসলে সাইডে আসলে বৃষ্টির শব্দটা খুবই একটা বাজে একটা নয়েজ ক্রিয়েট করে সো দ্যাটস আমি বারবার অফ করতেছিলাম বাট এখন আর অফ করা আমার পক্ষে পসিবল না বিকজ আমার হাতের সময় নেই সো এই নয়েজের মধ্যে আমি আপনাদের রিকল আর এফ ওয়ান মেজরটা বোঝাই দিচ্ছি সো রিকলটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ প্লাস ফলস নেগেটিভ কারণ হচ্ছে সো এখানে ফলস নেগেটিভ যোগ করার কারণ হচ্ছে ফলস নেগেটিভদের ক্ষেত্রে সত্যি সত্যি ভাইরাস থাকা সত্ত্বেও অ্যালগোরিদম তাদের ক্ষেত্রে কিন্তু বলবে যে ভাইরাস নেই ওকে সো যদি এক হাজার জনের ভেতরে মানে একশো জনের করোনা ভাইরাস থাকে এবং তাদের মধ্যে থেকে সাপোজ পঞ্চাশ জনকে অ্যালগোরিদম ঠিক বের করে ফেলতে পারে তাহলে রিকল হচ্ছে এই ক্ষেত্রে পঞ্চাশ ডিভাইডেড বাই একশো ইকুয়াল পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ পার্সেন্ট ওকে সো এটাই ছিল রিকল আর এ ফোয়ান মেজরের সূত্রটা হচ্ছে টু ইন্টু প্রিসিশন অ্যান্ড রিকল এইটা হচ্ছে মাল্টিপ্লিকে মাল্টিপ্লিকেশন হবে ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল সো প্রিসিশন অ্যান্ড রিকল এই দুইটার মাধ্যমে এই সূত্র ইউজ করে আমরা এ ফোন মেজরটা করতে পারি সো এটা আমি এক্সটেন্ড করলাম না বিকজ অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ থেকে সত্যি কথা আমি আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি ভিডিওটা তৈরি করতে এমন একটা টাইমে বৃষ্টি যে আসলে আমার কিছুই করার নেই আর সো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড আপনাদের যদি কোনো টপিকে ভিডিও দেখার ইচ্ছা থাকে সেটাও আমাকে জানাতে পারেন যে আমি এই টপিকে ভিডিও দেখতে চাই সো আমি ট্রাই করব আমার যতটুকু পসিবল অতটুকু এফোর্ট দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা বিকজ আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট আর আমি চাই আপনারা যেটা জানতে চান সেটা আমার সাধ্যমতো যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিই ওকে সো নেক্সট ভিডিও তো আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম